আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। সো আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন অভিজ্ঞতা নিয়ে, যে রিসেন্ট কিছুদিন আগে একটি ভুলের বা কিছু সমস্যার কারণে আমার ফাইবার অ্যাকাউন্টে নষ্ট হয়ে যায় বা ডিজেবল হয়ে যায়। সো ভুলটি কী ছিল সেটা আমি আপনাদেরকে জানাবো। আর এখন দীর্ঘ 2 দিনের পরিশ্রমে আমি আপওয়ার্কে আবারও আমার অ্যাকাউন্টটাকে আমি সচল করার চেষ্টা করি। সো আপওয়ার্কে আমি কিন্তু অলরেডি আপনার কি বলে 2 দিন আমি কাজ করছি আপওয়ার্কে। আপওয়ার্কে 2 দিন কাজ করার পর দেখা যাচ্ছে আমার একটি অর্ডার, মানে অর্ডার যেটি পাইছি আমি সেটা হচ্ছে একটা আওয়ারলি প্রজেক্ট। সো আপনাদের সামনে হাজির হলাম এই কারণে যে সত্যের কথা বলতে, যে আওয়ারলি প্রজেক্টে কাজ করা যে কত মজা সেটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন। সো আমি যে প্রজেক্টে কাজ করতেছি সেটি হচ্ছে পার আওয়ার $3 করে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে যে প্রজেক্টে কাজ করতেছি, সে প্রজেক্টটি হচ্ছে যে আমার টি শার্ট ডিজাইনার্স নিয়ে, যেখানে আমি পার আওয়ার $3 করে কাজ করতেছি। দেখেন আমি কাজ করা অবস্থায় কিন্তু অলরেডি আমার $1.50 কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আমার $1.50 অ্যাড হয়ে গেছে এবং এখানে আমার ক্লায়েন্ট আমাকে যে রিকোয়ারমেন্ট আছে, যে দেখেন আমি কাজ করা অবস্থায় এখানে কিন্তু আমার ডলার অ্যাড হচ্ছে। সো আমি আপনাদেরকে দেখাবো যে ক্লায়েন্ট কীভাবে আপনাকে আপওয়ার্কে আওয়ারলি প্রজেক্টে গুলুন দিলে আপনি কাজ করবেন, আর প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি কতটা ইজি হয়। সো আমি একটু টেকনিক আপনাকে বলি, যে এই প্রজেক্টটি ছিল আপনার অলরেডি পার আওয়ার $15 থেকে $20। যদি কেউ ওই প্রজেক্টে কাজ করতে হয় তাকে $15 থেকে $20 মধ্যে ক্লায়েন্টের বাজেট ছিল। সো আমি এখানে যেহেতু নতুন এখানে আমি, সেহেতু দেখেন যে আমি কিন্তু 10 থেকে 15 মধ্যে দিতে পারতাম, কিন্তু আমি আমার টেকনিক অ্যাপ্লাই করে এখানে আমি জাস্ট $3 পার আওয়ার দিয়েছি। সো ক্লায়েন্ট কিন্তু এত পরিমাণ খুশি হয়েছে, যার কারণে খুশি হওয়ার কারণে ক্লায়েন্ট কিন্তু আমাকে এই প্রজেক্টে হায়ার করে। সো তার প্রজেক্টগুলো কীরকম একটু আমি দেখাই আপনাকে, যে সে আমাকে অলরেডি 16টা প্রজেক্ট দিয়েছে। সো 16টা প্রজেক্টে আমাকে কাজ করতে হবে। সো এই 16টা প্রজেক্ট আমি একটু ওপেন করে দেখাবো আপনাকে। প্রত্যেকটা প্রজেক্টগুলো যদি একটু ওপেন করি, মানে কাজগুলো অনেক হাই কোয়ালিটির, কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি, সরি আপনাকে বলতে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে জাস্ট সিম্পল কাস্টমাইজ। কাস্টমাইজগুলো একটু আমি দেখাই। ফার্স্ট যে অর্ডারটা বা আমি যেটাকে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেই ইন্টারভিউটা যদি আমি একটু আপনাকে দেখাই কাইন্ডলি। আচ্ছা, এটা ছিল আমার ফার্স্ট ইন্টারভিউ, যে এই ইমেজটা যখন ক্লায়েন্ট আমাকে সাবমিট করেছিল, যে তার রিকোয়ারমেন্টে যে সে আমাকে ভেক্টর ফাইল দিয়ে দিবে, তার ভেক্টর ফাইল আমাকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং দেখে এখানে মেনশন করে দিয়েছে যে রিমুভ দিস লেটার অ্যান্ড ফিল ইন দ্য স্পেস। যে লেটারটা আমার ছিল এখানে, এই লেটারটাকে আমাকে সে রিমুভ করতে বলছে, দেন এই স্পেসটুকু আমাকে কি করছে যে ফিল আপ করতে বলছে। আচ্ছা, এবং নিচে আর একটা অপশান আছে যে এখানে যে এই যে যে লেখাটা আছে, এই লেখাটা সে চেঞ্জ ডিজাইন অ্যান্ড লেটার, এই ডিজাইন এবং লেটারটাকে সে চেঞ্জ করতে বলছে অ্যাড জার্নি ইনটু দ্য ওয়েল্ড, আই লাইক দ্য বর্ডার অ্যান্ড কালার অফ ইট। সে বর্ডারটাও পছন্দ করছে এবং কালারটাও পছন্দ করছে, ঠিক আছে? উইল প্রবাবলি নিড টু স্ট্রেট দ্যান মেক স্পেস ফর লেটার, মানে এখানে হয়তোবা আপনি বলছি যে স্পেস একটু বাড়ানোর প্রয়োজন হতে পারে। সো এই যে ডিজাইন, জাস্ট সে আমাকে কিন্তু ভেক্টর ফাইল দেওয়ার পর আমি যাকে তাকে যখন এরকম জাস্ট টেক্সটটাকে বসায় দিলাম, সে এতটা খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে কিন্তু সে আমাকে তার প্রজেক্টে হায়ার করছে, কারণ আমি তার ইন্টারভিউয়ে পাস করছিলাম। সো আসলে ফাইবারে একটা মজা এবং আপওয়ার্কে আরেকটি মজা, এটা আসলে কাজ না করলে ফিলিংসটা বোঝা যায় না। সো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা, সে আমাকে অলরেডি 16টা প্রজেক্ট দিয়েছে, এখানে 16টি প্রজেক্ট, এই 16টি প্রজেক্ট আমাকে করে দিতে হবে। এবং 16টি প্রজেক্টের কাজ কী, 16টি প্রজেক্ট আমি যদি একটু দেখাই আপনাকে,
আচ্ছা, মোটামুটি আমি এখান থেকে মোটামুটি সব কয়টা আমি ডিজাইন ওপেন করছি। ডিজাইনগুলো অনেক হাই কোয়ালিটি। আচ্ছা দেখেন, আমি সবগুলো ওপেন করলাম না, এখানে আমার 16টি যে প্রজেক্ট ওপেন করছি আমি, যে জাস্ট এই ইলাস্ট্রেশনে থাকবে এবং এটার ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালার আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে রিমুভ করতে হবে, এবং দেন যে লেখাটা আছে এই লেখাটাকে আমাকে অ্যাড করতে হবে যে জার্নি ইনটু দা ওয়েল, আমাকে এই টেক্সটুকু তার অ্যাড করতে হবে। এখানে যতগুলো ডিজাইন আছে, এখানে ওভারঅল 16টা ডিজাইন দিয়েছে, এই 16টা ডিজাইনে সেম ক্যাটাগরি। একটা জিনিস চিন্তা করুন যে ইলাস্ট্রেশনগুলো কিন্তু ওভারঅল খুব, মানে কি বলবো, অনেক হাই কোয়ালিটি ইলাস্ট্রেশন করা আছে এখানে, এবং এই হাই কোয়ালিটি ডিজাইনগুলো কিন্তু আমরা জাস্ট আমাদের একটু সামান্য একটু টেক্সট পরিবর্তন করার জন্য আমাকে পার আওয়ার $3 করে সে আমাকে পে করছে, এবং আসলে অনেক মজা লাগছে ডিজাইনগুলো কাজ করতে। আমি প্রত্যেকটা ডিজাইন খেয়াল করলাম যে আসলে অনেক সুন্দর ডিজাইন। সো আপনারা এখান থেকে একটা জিনিস শিখতে পারেন যে আমরা যারা আপওয়ার্কে নতুন আসি, তারা কিন্তু, আমরা অনেকে বলি যে আমরা আপওয়ার্কে কাজ পাই না বা পেমেন্ট করে কাজ নিতে হয়। হ্যাঁ, আপনি যদি দেখা যাচ্ছে আপওয়ার্কে এসে খুব বড় বড় প্রজেক্টে বিট করেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়াটা আসলেই কঠিন। একটা জিনিস চিন্তা করুন যে তার বাজেট কিন্তু $15 থেকে $20-এর মধ্যে ছিল, কিন্তু এখানে আমি জাস্ট একে $3 করে কাজটি করে দিব, খুব কঠিন কোনো কাজ ছিল না, যার কারণে সে $3 যখন পেয়ে যাচ্ছে তখন কিন্তু যারা $5, $7 বা $10 দিয়েছে তাদেরকে কিন্তু সে হায়ার করে নাই। তো এটা হচ্ছে আপনার মূল ট্রিক, যে আপনি যখন কাজ করবেন তখন বিট করার সময় সকলে একটু বুঝে শুনে বিট করবেন। সো আশা করা যায় আপনারা আপওয়ার্কেও ভালো কিছু করতে পারবেন। সো আহামরি কোনো কঠিন কাজ না, আমি মনে করি ফ্রিল্যান্সিংকে যদি নিজের ফ্রেন্ডলি বা বন্ধুত্ব স্বরূপ হিসেবে যদি কাজ করেন, মজা নিয়ে যদি কাজ করেন, যদি বুঝে শুনে বিট করেন, তাহলে আশা করা যায় আপনারাও ভালো কোনো প্রজেক্টে কাজ পাবেন। আর আপওয়ার্কে যদি কোনো এক কোম্পানির অনারের সঙ্গে আপনার পরিচিতি হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, যে আপনার একটি প্রজেক্ট থেকে যে আপনি কত ডলার ইনকাম করবেন এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। সো এরকম কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে, তারা আপওয়ার্ক ছেড়ে কিন্তু চায় না অন্য মার্কেট প্লেসে যেতে, ঠিক আছে, কারণ আপওয়ার্কের মজাটা আমি তো বুঝতে পারছি। কয়েকদিন রিসেন্ট কয়েকদিন আমি যে ফাইবারে কাজ করছি, করতেছি এখনও, ঠিক আছে। সো এই ফাইবারের থেকে আমার কাছে মনে হচ্ছে আপওয়ার্কের মজাটা অনেক বেশি, ঠিক আছে। তাহলে দেখেন, আমি আপনার সঙ্গে আপনাদের এই পুরো প্রজেক্টটা ডিসকাস করছিলাম, আর বিষয়টা হচ্ছে দেখেন আমি যে কাজ করতেছি আওয়ারলি প্রজেক্টে, দেখেন প্রত্যেকটা কিছুক্ষণ পরপর একটা করে স্ক্রিনশট তারা কিন্তু নিচ্ছে। মনে করেন না যে আমি যদি কাজ না করি, কাজ না করে আমি টাকা নেব, তাহলে কিন্তু সম্ভব না, কারণ যে দেখেন তারা 10 সেকেন্ড 20 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট পর পর আপনার স্ক্রিনশট নিবে, কারণ আপনি কোন প্রজেক্টে কাজ করতেছেন বা আপনি কি সত্যি আপনি প্রজেক্টে কাজ করছেন না করছেন না, এটা কিন্তু বারবার তারা এখান থেকে শো করছে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আওয়ারলি প্রজেক্টে কাজ করতে আসলে অনেক মজার। আর আমি আর একটু জিনিস একটু দেখাই, যে এখানে দেখেন অলরেডি কিন্তু আমার $1.5 কিছুক্ষণ আগে দেখলাম যে $1.5 কিন্তু অ্যাড হয়ে গেছে কাজ করতে করতে। সো আমি মনে করলাম যে আমার এই ফিলিংসটা হয়তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখেন $2 কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। সো আমি আর মানে কাজে ব্যাঘাত ঘটাবো না, কারণ আমি চাচ্ছি ভালোভাবে কাজ করার জন্য। সো এই প্রত্যেকটা কাজ যেহেতু সেম প্রসেস, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যে প্রতিটার কিন্তু একটা করে ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট PNG আকারে নিবেশে, এবং জাস্ট একটা ওয়ার্ডই, আর কিছু না ভাই। এই জন্য চেষ্টা করবেন সব বিটে কাজ করার দরকার নাই, যেখানে আপনি পারফেক্টলি মনে হবে যে এখানে আমি বিট করে আমি কাজ নিতে পারবো, অবশ্যই সেখানে বিট করবেন, আর অযথা বিট করবেন না, কারণ এখানে পেমেন্ট দিয়ে বিট কিনতে হয়। এই জন্য খুব খেয়াল রেখে কোথায় বিট করলে আপনি কাজটা, আপনি তো বলতে পারবেন যে কোনটা আপনার জন্য প্রযোজ্য, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ
পরবর্তীতে আবারও একটা কোনো একটা খুশির সংবাদ অথবা আপনাদের জন্য টিপস নিয়ে হাজির হব। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।